Hello, Assalamualaikum. Welcome back to my channel. So, I am a look.Yes. She looked to Jacqueline Fernandez inspired look. I am a little bit of a look. But I try করেছি আর খুবই সিম্পল ভাবে রেখেছি যেহেতু এটা খুবই সিম্পল ভাবে সে ক্রিয়েট করেছে তো আমি আমার লুকটাকে সিম্পল ভাবে ক্রিয়েট করে এখানে দেখিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছো উনি যেহেতু চুড়ি পরেছে দেন টিপ পরেছে এন্ড রেড কালার শাড়ি আই মিন রেড পায়ের শাড়ি লাল ব্লাউজ টিপ যা ছিল আমি তাই ইউজ করে ট্রাই করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে এন্ড সবাই সব সময় বলে যে কথা বলে ভিডিও করার জন্য আসলে আমার কথা বলে ভিডিও করতে লজ্জা লাগে তারপরে এবার ট্রাই করলাম যদি ভুল হয়ে থাকে প্লিজ ফরগিভ মি এন্ড লুকটি কেমন হলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবা আর আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে সো এত কথা না বলে তোমরা ভিডিওটি দেখতে পারো Let's get to the video. So, I first day use kurenichi aloe gel. Ita hoche smoothing gel, moisturizer cream hishebe. Full face se ami bhalo moto apply kurenichi. Ebong beshi kurenichi. Jehetu ami halka makeup korbo. So, beshi kurenile makeup ta sundor moto boshe. Moisturizer cream use করা হয়েছে এখন আমি lip balm use করব তো আমি এখন use করছি Vaseline এর এই lip balm টি so now আমি এখন foundation হিসেবে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এটা এটার নাম হচ্ছে daily cream lotus এর তো এটি আমি অল্প পরিমাণে ব্যবহার করে নিচ্ছি ব্লেন্ডার দিয়ে আমি আমার মুখে ব্লেন্ড করে নিচ্ছি সো ফাউন্ডেশন अप्लाई করা হয়েছে এখন আমি ফুল মুখে লুজ পাউডার ইউজ করে নেব এখন আমি আমার আইব্রোস টেকে নিব এবং আমি আইব্রোস টেকে নি এই প্যালেট থেকে শ্যাডো থেকে অনেকে এটা ইউজ করে আমি এটি ইউজ করি সো এটির এই কালারটি দিয়ে আমি ব্রাশ এঁকে নিব সো আমি এখন এই ব্রাশটি দিয়ে আমার ব্রাশটি এঁকে নিচ্ছি ব্রাশ করে নিচ্ছি যাতে শেপটি সমান আসে এন্ড নাও আমি এই ব্রাশটি দিয়ে আমার ব্রাশ এঁকে নিব আমার ব্রাউস আঁকা শেষ এখন আমি আই মেকআপ করে নিব আমার আই মেকআপ করতে আমি এই শ্যাডো প্যালেটটি ইউজ করছি এটি হচ্ছে লোটি লন্ডনের তো ফারস্টে আমি এই এটি দিয়ে আমার ফুল আইসে মেকআপ করে নিব And then I'm going to use the color crazy use the color. আমি মাঝের এই জায়গাটা ফাঁকা রেখে দুই সাইডে ব্লেন্ড করে দিচ্ছি
সেম ভাবে আমি আমার এই আইসিও মেকআপটি করে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন যে আমার আইস মেকআপ শেষ। আমি এত বেশি ডার্ক ভাবে করিনি, কজ এটা হচ্ছে সিম্পল মেকআপ। সো এখন আমি আমার আঙ্গুল দিয়ে আমি জাস্ট এই কালারটি মাঝে দিয়ে নিব, এইভাবে এইভাবে একটু দিয়ে হাইলাইট করে নিব। অ্যান্ড দেন সেম ভাবে আমি আমার এই চোখেও দিয়ে নিচ্ছি, জাস্ট হাইলাইট করার জন্য। এখন আমি এটার উপরেই এই কালারটা অ্যাপ্লাই করে নেব, এটা আর এটা ব্ল্যান্ড করে একটি কালার ইউজ করব। দেখুন আমি এখন ব্যবহার করছি এই গ্লিটারটি, এটি হচ্ছে গ্লিটার আর্জি। সো আমার দুটি চোখে গ্লিটার লাগানো হয়েছে। এখন আমার যেহেতু আই মেকআপ কমপ্লিট, আমি মাস্কারা ইউজ করে নেব, অ্যান্ড দেন হচ্ছে আইলাইস ইউজ করব। মাস্কারাটি হচ্ছে মিস রোজের, যেটি হচ্ছে লোরিয়ালের, অ্যান্ড আমি ইউজ করে নিচ্ছি। আজকে আমি কোনো আইলাইনার ইউজ করছি না। সো আমার মাস্কারা ডান, অ্যান্ড দেন হচ্ছে আমি ইউজ করছি ল্যাশ। সো এখন আমার আইল্যাশ পরা হয়ে গিয়েছে, আমি এখন আমার কন্ট্রোল করে নেব এবং ব্লাশ ইউজ করে নেব। তো কন্ট্রোল করার জন্য আমি এই প্যালেটটি থেকেই শ্যাডো নিয়ে নিচ্ছি, আমি শ্যাডো দিয়েই কন্ট্রোল করি। সো আমি এখান থেকে এই কালারটি নিয়ে কন্ট্রোল করে নেব, এই কালারটি আর এই কালারটি ব্ল্যান্ড করে একসাথে। আমি কন্ট্রোল করে নিয়েছি, এখন আমি কন্ট্রোলটা খুব কম করে করেছি, কারণ এটি হচ্ছে তো নর্মাল সিম্পল মেকআপ, দ্যাটস ওয়াই আমি কম কম করে নিচ্ছি। অ্যান্ড আমি বেশি করে ইউজ করছি ব্লাশন, অ্যান্ড ব্লাশনটি আমি এই প্যালেট থেকে নিচ্ছি। আমার ব্লাশনটি দিতে খুবই ভালো লাগে, যার কারণে একটু বেশি করে ইউজ করি। ব্লাশন করা হয়েছে, অ্যান্ড লাস্ট প্রোডাক্ট ইজ হাইলাইটার। অ্যান্ড হাইলাইটার আমি রেভলিউশন এই প্যালেট থেকে করি। এই প্যালেট থেকে আমি আসলে বেশিরভাগই সব কিছু ইউজ করে থাকি, অ্যান্ড এই কালার এই হাইলাইটারের দুটি মিক্সড করে আমি আমার হাইলাইট করে নেব হাইলাইট এরিয়াতে। সো ব্লাশন কমপ্লিট, এখন লিপস্টিকের পালা। সো আমি লিপস্টিক নিউট কালার ইউজ করব, লিপস্টিকটি হচ্ছে এটি। অ্যান্ড আমার মেকআপ করা কমপ্লিট, সো তোমরা ভিডিও দেখে ফেললে আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই লুকটি তোমরা চাইলে ক্রিয়েট করতে পারো, খুবই সহজ। আর যদি ক্রিয়েট করো প্লিজ আমাকে মেনশন দিও, আর কীভাবে লুকটি ক্রিয়েট করেছো সেটা আমাকে ফেসবুকে জানাতে পারো। আমার ফেসবুকের আইডি হচ্ছে বৃষ্টি আক্তার।
তো তোমরা জানাতে পারো আর তোমরা চাইলে লুকটি ক্রিয়েট করতে পারো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওতে লাইক দিতে ভুলো না আর কোনো ভুল করে থাকলে আমি আগেই বলে থাকি আই এম সরি কারণ আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না আমি জাস্ট করি আমার টাইমটা পাস করার জন্য আর বেসিক্যালি আমার ভালো লাগে মেকআপ করতে সো ভালো থেকো সুস্থ থেকো এবং বেশি বেশি পানি খেও আল্লাহ হাফেজ